हेलो स्टूडेंट्स, आज के আমরা নিটের প্রোটিন নিয়ে আলোচনা করব। তাহলে আগের দিনে আমরা যে অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম, সেই অ্যামাইনো অ্যাসিড থেকেই তাহলে এবার প্রোটিনটা শুরু করে দেওয়া যাক। চলো শুরু করে দিই। তাহলে প্রথমেই আমরা কি জানব না, প্রোটিন কি? তো আগের দিনে যে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসটা ছিল, সেখান থেকে আমরা কি জেনেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড ছিল প্রোটিনের মনোমার। তাহলে ঠিক সেখান থেকেই আমরা বলতে পারি যে প্রোটিন কি। সিম্পল পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, এটাই তো। যেহেতু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন গঠিত হয়েছিল, সেই জন্য আমরা বলছি কি পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, কাকে না প্রোটিনকে। তো কিভাবে হয়েছিল চলো একবার দেখে নেওয়া যাক। অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার কি ছিল? একটা আলফা কার্বন, একটা কার্বক্সিলিক গ্রুপ, একটা অ্যামাইনো গ্রুপ, একটা সিম্পল হাইড্রোজেন, তারপর কি ছিল? আলফা কার্বন, সিম্পল হাইড্রোজেন, আর টু, আর কি কার্বক্সিলিক গ্রুপ। তো এখানে কি হয়, এখানে আমরা কি দেখেছিলাম যে এই কার্বক্সিলিক গ্রুপের OH আর অ্যামাইনো গ্রুপের H বেরিয়ে যায়, কি গঠন করে? জল গঠন করে। ওকে, তাহলে কি হলো এটা? ডিহাইড্রেশন। তাহলে এই জল বেরিয়ে যাওয়ার ফলে কি হয় চলো দেখে নেওয়া যাক একবার। অ্যামাইনো গ্রুপ, আলফা কার্বন, সিম্পল হাইড্রোজেন, আর ওয়ান সাইড চেইন, আর কি এখানে জল বেরিয়ে যাওয়ার ফলে কি থাকবে? সি ডবল বন্ড ও, আর কি অ্যামাইনো গ্রুপের NH, আলফা কার্বন আর টু, সিম্পল হাইড্রোজেন আর সি ডবল এইচ। ওকে, এরকম ভাবে পরপর কতগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে এই জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে প্রোটিন গঠিত করছে। তার ফলে এখানে আমরা কি দেখলাম না, এখানে কি গ্রুপ তৈরি হলো? সিও NH গ্রুপ তৈরি হলো। এটা কার মাধ্যমে যুক্ত থাকে? পেপটাইড বন্ড। তো এইভাবে কতগুলো পেপটাইড বন্ড সিস্টেম মাধ্যমে, যেহেতু অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত থাকে, এই জন্য যে প্রোটিন প্রোটিন যে স্ট্রাকচারে তৈরি হয় সেটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। ওকে, আর এই পেপটাইড বন্ড কার দ্বারা যুক্ত থাকে, কোন এনজাইমের দ্বারা? আগের দিনে আমি বলেছিলাম কি, পেপটিডাইল ট্রান্সফারেজ, তাই তো। তাহলে কি হলো, পেপটাইড বন্ড তৈরি হলো কার মাধ্যমে যুক্ত থাকে? এটা পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে, আর এখান থেকে জল বেরিয়ে যায়। এইভাবে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? এরপর আমরা জানবো এই প্রোটিন ওয়ার্ডটা এসছে কোনখান থেকে। প্রোটিন ওয়ার্ডটা এসছে একটা গ্রিক ওয়ার্ড, কি? প্রোটিওজ, PROTEIOS, এই প্রোটিওজ থেকে এসছে। তো এই প্রোটিওজ কথা অর্থ কি? প্রোটিনের কথা অর্থ হলো প্রাইমারি বা প্রাইম ইম্পর্টেন্স। তো এটা মানে কি? মানে আমাদের শরীরের সবচেয়ে প্রাথমিক কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রোটিন। কেন? না, আমাদের শরীরে যে সমস্ত রিয়াকশন গুলো হয় সেগুলো কে ক্যাটালাইজ করে? সেগুলো ক্যাটালাইজ করে কে? এনজাইম। আর এই এনজাইম নিজে কি? এনজাইম নিজে ইটসেলফ একটা প্রোটিন। তাছাড়াও প্রোটিনে আরো বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন সে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে, তারপর সে ক্যারিয়ার হিসেবে কাজ করে, তারপর সে প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো এই ধরনের বিভিন্ন ফাংশনের জন্য প্রোটিনকে হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখার, আমরা যখন প্রথমে বললাম যে প্রোটিনটা হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, তাহলে এই একটা জিনিস অবশ্যই মাথায় আসবে, তো এটা কি হোমোপলিমার না হেটারোপলিমার? কি হবে হোমো মানে? কি হোমো মানে হচ্ছে
ফেম, আর হেটেরো মানে ডিফারেন্ট। তাহলে কি এই প্রোটিনটা কি হোমোপলিমার না হেটেরো পলিমার? প্রোটিন হচ্ছে অবশ্যই হেটেরো পলিমার। কেন না? আপ টু 20 অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন গঠিত হতে পারে, তাই সেই জন্য প্রোটিনকে বলা হয় সবসময় যে একটা হেটেরো পলিমার। ওকে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রোটিনের সোর্স কি। ওকে, এই প্রোটিনের যে বিভিন্ন ধরনের সোর্স গুলো হচ্ছে হচ্ছে তা হলো কি, এগ, ডিমে কি থাকে অ্যালবুমিন, মিল্ক, মিল্কে কি থাকে কোন প্রোটিন, কেজিন, তারপর হচ্ছে মিট, ফিশ, এইসব বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে প্রোটিনের চিপ সোর্স, মানে এখান থেকে আমরা মেন প্রোটিন গুলো পেতে পারি। ওকে, এইগুলো এটা হলো আমাদের প্রোটিনের বেসিক জিনিস একদম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচারাল লেভেল অফ প্রোটিন। প্রোটিনের স্ট্রাকচারটাই তার ফাংশনকে নির্ণয় করে। ওকে, তাহলে এই প্রোটিনের স্ট্রাকচার গুলো কেমন হয়? কিছু প্রোটিন থাকে লিনিয়ার, মানে পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন গঠিত হতে পারে। কিছু থাকে গ্লোবিউলার, কিছু থাকে ফাইব্রাস, তো এরকম তো প্রোটিনের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে প্রোটিনকে কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা হয়। ওকে, তো সেই ভাগগুলো কি এবার জেনে নেব। ফার্স্ট যেটা সেটা হচ্ছে কি, প্রাইমারি স্ট্রাকচার, হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, থার্ড হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার, ফোর্থ হচ্ছে কোয়াটারনারি। এইগুলো প্রোটিনের বেসিক ভাগ। তবে এগুলো কিভাবে, মানে কার বেসিসে ভাগ করা হয়েছে? এগুলো ভাগ করা হয়েছে তার কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। মানে কি, মানে এই কোয়াটারনারিতে যতই যখনই প্রাইমারির দিকে যাবে তখনই তার স্ট্রাকচার কমপ্লেক্সিটিটা কমতে থাকবে। ওকে, মানে যখন একইভাবে বলতে গেলে প্রাইমারি থেকে যখন কোয়াটারনারির দিকে আসবে তখন তার কমপ্লেক্সিটিটা কমতে থাকবে। ওকে, তো এটা কিসের উপর ডিপেন্ড করা হলো? তার কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে এই ভাগটা করা হলো। ওকে, এবার আমরা প্রতিটা ভাগ সম্বন্ধে একটু একটু করে জানবো। চলো, ফার্স্ট যে ভাগটা ছিল সেটা কি ছিল? না, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। তো এই প্রাইমারি স্ট্রাকচার ক্ষেত্রে কি হয়? কিছুই না, এখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা লিনিয়ার স্ট্রাকচার গঠন করে। কি গঠন করে? লিনিয়ার, লিনিয়ারই যুক্ত থাকে। ওকে, মানে ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর এটা একটা অ্যামাইনো অ্যাসিড, দিয়ে এটা আবার একটা অ্যামাইনো অ্যাসিড। তো এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ড দ্বারা যে লিনিয়ার স্ট্রাকচারটা গঠন করে সেটাই হচ্ছে কি, না প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। তাই কিন্তু একে লেখা হয় কিভাবে, কারণ এর যে লেফট সাইড থাকে তাকে বলা হয় এন টার্মিনাল, আর এর যে রাইট সাইড থাকে তাকে বলা হয় সি টার্মিনাল। কেন না, আমরা অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার কি দেখেছিলাম? অ্যামাইনো অ্যাসিড কি থাকে? একটা কার্বক্সিলিক গ্রুপ,
একটা অ্যামাইনো গ্রুপ, একটা সিম্পল হাইড্রোজেন, আর সাইডে তাহলে কি হলো, এর লেফট সাইডে কে থাকে? অ্যামাইনো গ্রুপ। সেই জন্য একে বলা হয় মানে এর লেফট থাকে এন, আর এই সাইডে কি লাস্ট কি জিতে যায় কার্বক্সিলিক গ্রুপ, সেই জন্য এর রাইট সাইডে থাকে সি। তো এইভাবে আমরা সবসময় প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারকে লিখি। ওকে, এই হলো প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। সেকেন্ডারি স্ট্রাকচারটা কি? সেকেন্ডারি স্ট্রাকচার কিছুই না, আমরা যে প্রাইমারি স্ট্রাকচারের যে মানে লিনিয়ার স্ট্রাকচার দেখেছিলাম অ্যামাইনো অ্যাসিডের, এখানে শুধু ওই পলিপেপটাইড চেনটা হচ্ছে কি হয় না কয়েল হয়ে যায়, মানে তার একটা কয়েলিং ঘটে। ওকে, মানে ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আবার এটা টার্ন দিল। ওকে, অ্যামাইনো অ্যাসিড হলো দিয়ে আবার এটা এভাবে টার্ন দিল, দিয়ে আবার বাঁকলো। তো এইভাবে যে কয়েলিংটা হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। ওকে, তো এই ক্ষেত্রে এই যে কয়েলিংটা হচ্ছে, এই কয়েলিংটা কার দ্বারা হয়? কয়েলিংটা হয় প্রধানত হাইড্রোজেন বন্ড দ্বারা। এই হাইড্রোজেন বন্ডের জন্য এই কয়েলিংটা ঘটছে। তো এই কয়েলিং বা ফোল্ডিং এর উপর ডিপেন্ড করে আমাদের এই সেকেন্ডারি স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট যেটা সেটা হচ্ছে আলফা হেলিক্স, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটা শিট। ওকে, তাহলে এই আলফা হেলিক্স আর বিটা প্লেটেড শিট কে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কি ছিল? আলফা হেলিক্স। ওকে, তো আলফা হেলিক্স কি বলছে? আলফা হেলিক্স হচ্ছে যখন পলিপেপটাইড চেইনটা স্পাইরালি কয়েলড হয়, মানে আমি প্রথমে যে স্ট্রাকচার দেখালাম সেরকমই, যখন মানে স্পাইরালি কয়েল হয় তখন সেটা হচ্ছে আলফা হেলিক্স। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কয়েলিংটা কিভাবে হয়, চলো দেখে নেওয়া যাক। ধরো এটা একটা আলফা কার্বন, তার পাশে কি থাকবে? অ্যামাইনো গ্রুপ আর ওয়ান, এখানে কি থাকবে? এখানে সি ডাবল বন্ড ও, এনএইচ, তারপর কি এখান থেকে টার্ন করলো। ওকে, টার্ন করে কি হলো? এখানে কি থাকবে? আর টু এইচ, এখানে কি থাকবে? সি ডবল বন্ড ও। ওকে, তারপরে কি কে আসবে? আবার এনএইচ গ্রুপ আসবে, অ্যামাইনো গ্রুপ, তার সঙ্গে কে যুক্ত থাকবে? থ্রি, এখানে কি আর টু গেছিল, তাহলে এখানে কে আসবে? আর থ্রি, তারপর কে থাকবে এখানে? সিম্পল হাইড্রোজেন। এখানে আবার সি ডবল বন্ড কার্বক্সিলিক গ্রুপ, তো কি হলো? আবার এটা টার্ন নেবে। ওকে, টার্ন নিয়ে কি হলো? সি ডবল বন্ড ও আছে, তার মানে এখানে কে থাকবে? এনএইচ গ্রুপ থাকবে। ওকে, তো এনএইচ গ্রুপ আসার পরে এখানে কে থাকবে? সি আর থ্রি গেছিল, তার মানে এটা আর ফোর, এখানে কে? হাইড্রোজেন। তারপর কে আসবে? সি ডবল বন্ড ও, তারপর কে আসবে? এন এইচ। ওকে, তো এখান থেকে আবার টার্ন নিয়ে সেম ভাবে ঘুরতে থাকবে। তাহলে আমাদের এখানে দেখা যেটা যে এই যে আলফা হেলিক্সটা গঠিত হলো, তো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এই আলফা হেলিক্সটা কার দ্বারা যুক্ত থাকে, মানে কয়েলিংটা কার দ্বারা হয়? হাইড্রোজেন বন্ড দ্বারা হয়। তাহলে এই হাইড্রোজেন বন্ডটা গঠিত হয় কোথায়? এই হাইড্রোজেন বন্ডটা গঠিত হয় একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সঙ্গে তার পরবর্তী যে চার নম্বর অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে তার অ্যামাইনো গ্রুপের এইচ এর সাথে। কি হলো ব্যাপারটা? না, একটা অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিলিক গ্রুপ থাকে সে কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেনের সাথে তার পরবর্তী যে চার নম্বর যে অ্যামাইনো অ্যাসিডে থাকলো সেই অ্যামাইনো অ্যাসিডে হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন বন্ডটা গঠিত হয়। তার মানে দেখি এখানে, এখানে কি হলো? এখানে আর ওয়ান হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপটা কি? এই যেটা হচ্ছে সিও। এর পরে যে চারটা অ্যামাইনো অ্যাসিড থাকবে সেই চার নম্বরে, তাহলে কি হবে? এই একটা অ্যামাইনো অ্যাসিড, তারপর দুটো অ্যামাইনো অ্যাসিড, তিনটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে এই চার নম্বর যে অ্যামাইনো অ্যাসিডটা আসছে এখানে সিও গ্রুপে শেষ হয়ে গেল, তারপর যে চার নম্বর অ্যামাইনো অ্যাসিড আসছে সেই অ্যামাইনো অ্যাসিডের যে এনএইচ গ্রুপ আছে তাহলে তার সঙ্গে হাইড্রোজেন বন্ডটা গঠিত হবে। ওকে,
যেখানে হাইড্রোজেন বন্ডটা গঠিত হলো, আর এই হাইড্রোজেন বন্ডের উপরে ডিপেন্ড করে এর কয়েলিংটা হলো, কারণ এরপরে আবার টার্ন নিচ্ছে। ওকে, এটা হচ্ছে আলফা হেলিক্স। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, বিটা প্লেটেড শিট। এখানে দুই বা তার বেশি পলিপেপটাইড চেইন হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। কেমন, ধরো এটা হচ্ছে কি, এটা পলিপেপটাইড চেইন, একটা পলিপেপটাইড চেইন গেল, তারপর আবার একটা পলিপেপটাইড চেইন। ওকে, আবার একটা পলিপেপটাইড চেইন, মানে তিন নম্বর পলিপেপটাইড চেইন এটা। ওকে, এই পলিপেপটাইড চেইন গুলো যখন হলো তাহলে এগুলো কি হবে না, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এইগুলো হচ্ছে, এই লাল দাগ গুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, এই হাইড্রোজেন বন্ড গুলো কি কি করলো, এই পলিপেপটাইড চেইন গুলোকে যুক্ত করলো। তো এইভাবে যে স্ট্রাকচারটা এলো সেটাই হচ্ছে কি না, বিটা প্লেটেড শিট। ওকে, তা এখানে কি হলো, মানে একের বেশি পলিপেপটাইড চেইন থাকলো, আর সেগুলো কার দ্বারা যুক্ত হলো না, হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে এটা কি, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এইগুলো কি হাইড্রোজেন বন্ড। ওকে, তো এই হলো আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ড কমপ্লিট। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচারটা কি, ওকে, এই ক্ষেত্রে ফোল্ডিং হবে, কার হবে না, পলিপেপটাইড যে চেইনগুলো আছে সেই পলিপেপটাইড চেইনেরও কি ফোল্ডিং হবে, কিন্তু ফোল্ডিং হয়ে কি হবে না, একটা কম্প্যাক্ট টাইটলি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করবে, কি টাইটলি কম্প্যাক্ট থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। কিন্তু এখানে যেটা মাথায় রাখার, এখানে শুধু কিন্তু হাইড্রোজেন বন্ড নয়, হাইড্রোজেন বন্ড তো থাকবে, কিন্তু তার সঙ্গে কে কে থাকবে, আরো হাইড্রোফোবিক বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্স, তো এরকমই আরো কত, মানে বিভিন্ন ধরনের যে আয়নিক বন্ড, এই বিভিন্ন ধরনের বন্ড গুলো কিন্তু এই ক্ষেত্রে গঠিত হবে। ওকে, তাহলে কি হলো না, এই ক্ষেত্রে পলিপেপটাইড চেইনটা কয়েলড হয়ে টাইটলি কম্প্যাক্ট থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার গঠন করবে, এবং এই ক্ষেত্রে কি কি ধরনের বন্ড থাকবে না, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্স, এই বিভিন্ন ধরনের বন্ড গুলো এখানে থাকবে। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে এই টারসিয়ারি ক্ষেত্রে, তাহলে আবার দেখে নেওয়া যায়। ধরো এটা একটা আলফা হেলিক্স, ওকে, তারপর কি হবে, এটা একটা বিটা প্লেটেড শিট, আবার একটা আলফা হেলিক্স। তো কি হলো, আমরা দেখতে পেলাম এখানে একটা দুটো আলফা হেলিক্স, একটা বিটা প্লেটেড শিট পরস্পর সঙ্গে যুক্ত হয়ে একটা টারসিয়ারি স্ট্রাকচার গঠন করলো। ওকে, তাহলে এক্ষেত্রে কি হলো না, এক্ষেত্রে কিন্তু শুধু হাইড্রোজেন বন্ড না, হাইড্রোজেন বন্ড দ্বারা তো আলফা হেলিক্স বা বিটা প্লেটেড শিট পরস্পর সঙ্গে যুক্ত আছে, কিন্তু তাছাড়া এই যে কমপ্লেক্স স্ট্রাকচারটা, এই কমপ্লেক্স স্ট্রাকচারটা কার মাধ্যমে যুক্ত থাকে, বিভিন্ন ধরনের আয়নিক বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্স, হাইড্রোফোবিক বন্ড, এই সমস্ত বন্ডের দ্বারা এই টারসিয়ারি স্ট্রাকচারটা গঠিত হয়। ওকে, এই হলো টারসিয়ারি স্ট্রাকচার আমাদের। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে
কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচারটা কি? কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে যে আমরা যে সেকেন্ডারি স্ট্রাকচার বা টার্সিয়ারি স্ট্রাকচার যেগুলো পেলাম সেইগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে কম্প্যাক্ট স্ট্রাকচারটা গঠিত হয় সেটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। মানে কি সেকেন্ডারি স্ট্রাকচার বা টার্সিয়ারি স্ট্রাকচার গুলো দিয়ে যে সাব ইউনিট গুলো গঠিত হয় প্রোটিনে সেগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে কম্প্যাক্ট স্ট্রাকচার গঠিত হয় সেটা হচ্ছে কোয়াটারনারি। কিরকম তো দেখে নেওয়া যাক একটা, ধরো এটা হচ্ছে আলফা হেলিক্স, বিটা প্লেটেড শিট, আবার আলফা হেলিক্স, ওকে, তারপর দেন বিটা প্লেটেড শিট, তারপর আলফা হেলিক্স, তারপর আবার একটা আলফা হেলিক্স, ওকে, আবার এই ক্ষেত্রে বিটা প্লেটেড শিট, আলফা হেলিক্স, আর একটা কি বিটা প্লেটেড শিট, ওকে। তাহলে কি হলো, এরকম ভাবে তিনটা সাব ইউনিট গঠিত হলো, প্রোটিনে সাব ইউনিট গুলো গঠিত হলো। এই প্রোটিন সাব ইউনিট গুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে সেটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। এই কোয়াটারনারি স্ট্রাকচার এক্সাম্পল কি, এই কোয়াটারনারি স্ট্রাকচার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার সবচেয়ে ভালো এক্সাম্পল। এখানে কি থাকে, এখানে দুটো আলফা আর দুটো বিটা চেন থাকে, ওকে, এই হচ্ছে আমাদের কোয়াটারনারি স্ট্রাকচার। তো আমাদের এই স্ট্রাকচার গুলো মোটামুটি কমপ্লিট। এবার এই যে স্ট্রাকচার গুলো গঠিত হচ্ছে যেসব বন্ড দিয়ে সেই বন্ড গুলো সম্বন্ধে আমরা একটু একটু করে জানবো, ওকে, মানে প্রোটিন গঠনের সময় যে সমস্ত বন্ড গুলো তৈরি হচ্ছে। কি ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়নিক বন্ড। এই আয়নিক বন্ডটা কি না, আমরা কি দেখেছি যে অ্যামাইনো অ্যাসিডে কি একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপে কি থাকে পজিটিভ চার্জ থাকে, আবার এই সরি কার্বক্সিলিক গ্রুপে একটা নেগেটিভ চার্জ থাকে আর অ্যামাইনো গ্রুপে পজিটিভ চার্জ থাকে, তাই তো? আমরা কি দেখেছিলাম একটা যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি ডবল ও মাইনাস NH3+ সিম্পল হাইড্রোজেন, তাহলে কি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকে, ওকে। তাহলে এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন তার ফলে যে বন্ডটা তৈরি হয়, মানে একটা পলিপেপটাইড চেইন তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, তো এই প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যে চার্জগুলো যে ডিফারেন্সটা আসছে সেই চার্জের ডিফারেন্সের ফলে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আয়নিক বন্ড, ক্লিয়ার? এরপর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে কি না হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা গঠিত হয় নাকি এই H+ আয়ন বা প্রোটনের শেয়ারের ফলে। এগুলো কে শেয়ার করে, এগুলো শেয়ার করে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, বিভিন্ন ধরনের ইলেকট্রোনেগেটিভ গ্রুপ গুলো থাকে সেই ইলেকট্রোনেগেটিভ গ্রুপ গুলো হাইড্রোজেন আয়ন বা প্রোটনের শেয়ারের ফলে যে বন্ডটা তৈরি হয় সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড, ওকে। এরপর আমরা কি জানবো থার্ড যে বন্ড আছে সেটা হচ্ছে কি না কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, এই কোভ্যালেন্ট বন্ড ক প্রকারে আমরা কি দেখেছি দু প্রকারের থাকে, এটা কি পেপটাইড বন্ড আর এটা কি ডাই সালফাইড বন্ড। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের টাইপ, সরি তো পেপটাইড বন্ড কখন তৈরি হয় আমরা আগেই দেখেছি যে যখন দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং সেই যুক্ত হওয়ার ফলে জল বেরিয়ে যায় তার ফলে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ড। আর এই ডাইসালফাইড বন্ডটা কোথায় হয়, ডাইসালফাইড বন্ডটা একটা চেনের মধ্যেও হতে পারে, মানে একটা পলিপেপটাইড চেনের মধ্যে হতে পারে বা দুটো পলিপেপটাইড চেনের মধ্যেও এই ডাইসালফাইড বন্ডটা হতে পারে।
ডাইসালফাইড বন্ড বাই পেপটাইড বন্ড হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড, মানে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে অন্য যত ধরনের বন্ড আছে তার মধ্যে থেকে সবচেয়ে স্ট্রং বন্ড। ওকে, এরপরে আমরা যেটা আসছে সেটা হচ্ছে কি না হাইড্রোফোবিক বন্ড। এই হাইড্রোফোবিক বন্ডটা কোথায় তৈরি হয়? হাইড্রোফোবিক বন্ড কোথায় তৈরি হয়? হাইড্রোফোবিক বন্ড তৈরি হচ্ছে দুটো নন পোলার গ্রুপের মধ্যে। আমরা এমনিতেই জানি যে নন পোলার গ্রুপ গুলো হচ্ছে হাইড্রোফোবিক, তো এই নন পোলার গ্রুপের গুলোর মধ্যে যে বন্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক বন্ড। এবং এই হাইড্রোফোবিক বন্ড তৈরি হওয়ার ফলে কি হয় না ডি হাইড্রেশন, মানে কি জল বেরিয়ে যায়, জলটা কি হয় বেরিয়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের চার নম্বর বন্ড। আর ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভ্যানডারওয়াল ফোর্স। ভ্যানডারওয়াল ফোর্স কখন তৈরি হয় না বলছে, যখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো গ্রুপ গুলোর মধ্যে যে চার্জের যখন ওঠানামা হতে থাকে, যখন চার্জ গুলো যখন ওঠানামা হতে থাকে তার ফলে যে বন্ডটা তৈরি হয় সেটাই হচ্ছে কি না ভ্যানডারওয়াল ফোর্স। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোটিনের বেসিক জিনিস এবং প্রোটিনের স্ট্রাকচার। ওকে, এরপরের দিন আমরা যে ক্লাসটা হবে সেখানে আমরা প্রোটিনের বিভিন্ন ধরনের প্রপার্টি, তার ক্লাসিফিকেশন, তার স্ট্রাকচারের যে আরো ভাগগুলো যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে জানবো। ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।